এই ড্রেসটা কিন্তু সার্কাস বয়দের মতো দেখাচ্ছে। একজন চানাচুর বিক্রেতা কিভাবে রাজকুমার হয়ে ওঠে সেই গল্পে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। কই অসাধারণ লোক, এটা তো জোকারের লোক, ঝালমুড়ি বিক্রেতার লোক, পোশাকটা তো জোকার টাইপের, রাজকুমার হয় কি করে? চুলের কাটিং পুরাই জোকার হয়েছে, ইজ্জতটা আর রইল না। আজকাল জোকারের লুককে অসাধারণ লুক বলে আখ্যায়িত করা হয়। রাজকুমার সিনেমার টাইটেল গানের একটা ড্রেস নিয়ে কিছু পাবলিক যে হারে সমালোচনা করতেছে, মনে হয় শাকিব খানের পৃথিবীর প্রথম ব্যক্তি যার সিনেমায় এই ড্রেস ব্যবহার করা হয়েছে। আর একটা ড্রেস দিয়ে তো পুরো গান চালিয়ে দেয়নি, ভিন্ন ভিন্ন স্টাইলের ড্রেস থাকবে, পার্টি সং বলে কথা। কস্টিউম ডিজাইনার কোরিওগ্রাফার আপনার আমার মতো না, যে সেই 90 দশকের ড্রেস দিয়ে দেবে তারা ক্রিয়েটিভ। বারবার পরিচালক বলছে এটা পুরোপুরি বাংলা সিনেমার মতো না, গানে ভিন্নতা থাকবে। আর এই ড্রেস সম্পর্কে হয়তো অনেকেরই ধারণা নেই, অনলাইন থেকে যতটা জানতে পারলাম এর দাম 3,57,000 টাকারও কিছু বেশি। তবে টাকাটাই বেশি কিছু নয়, চরিত্রের খাতিরেই তো পোশাক পরিচ্ছদ পরানো হয়। বাংলাদেশে যারা রেসলিং দেখেন, WWE, তারাও তো এই ধরনেরই পোশাক পরেন। তারা কি আপনার আমার মতো আব্দুল? আর তাছাড়া শাকিব খানের সিনেমা নিয়ে সমালোচনা নতুন না, ভালো হোক খারাপ হোক সব কিছু নিয়েই একটা মহল সমালোচনা করেই থাকেন। তো শাকিবিয়ানেরা অপেক্ষা করেন, সমালোচকদের ধারণা পুরোপুরি পাল্টে নতুন কিছুই আসবে।